নমস্কার, আমি আজ একটা নতুন ভিডিও দেখাতে চলেছি, আপনারা দেখুন। আমাদের ডাঙায় ক্ষেতে চাষ হচ্ছে কীভাবে, কাঁঠাল চাষ আর নানান ধরনের গাছ দেখাবো। আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখুন ভালো করে। কাঁঠাল একটা গাছে কীরকম ভাবে কাঁঠাল হয়েছে একটু দেখুন। অন্তত 1000 কাঁঠাল আছে একটা গাছে। কাঁঠালগুলো খুব সুন্দর সাইজ, খুব সুন্দর কাঁঠালে। একটা গাছ কাঁঠালটা হয়েছে, এটা একটা অন্য কাঁঠাল। এই গাছে অনেক কাঁঠাল হয়েছে, এটা লম্বা লম্বা কাঁঠাল। বড় বড় সাইজ হয়েছে কাঁঠালের। এটা হলো আটা বেলের গাছ, বেল এখন নেই। এটা মেহগিনি গাছ, এখানে শাক চাষ হয়েছে, নোটে শাক, কুমড়ো শাক, সব শাক হয়েছে দেখুন। বেগুন গাছ, বেগুন গাছ, তো বেগুন গাছে ফুল হয়েছে, বেগুন গাছে ফুল হয়েছে দেখুন। এই বেগুন হয়েছে, সুন্দর বেগুন ফুলেছে, আর সব অনেক ফুল হয়েছে। আর এখানে পাট শাক হয়েছে, পাট, এগুলো হচ্ছে পাট গাছ। এগুলো পরবর্তীকালে পাট হবে, এগুলো এখন শাক হয়ে আছে। আর এই সুপারি গাছ, এই কলা গাছ, কলা গাছের মোচা সব পেরে নেওয়া হয়েছে, দেখাচ্ছি আর যদি কোথাও মোচা থাকে। দেখুন এই কুমড়ো গাছে কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো হবে, খেজুর গাছ, খেজুর গাছ, বন জঙ্গল, ডাব গাছ, এটা একটা ছোট ছোট কুমড়ো হয়, চাল কুমড়ো বলে, চাল কুমড়ো ফুল। এইসব হয়েছে দেখুন, এটা সুপারি গাছ। ঠিক আছে, বাই, ভালো থাকবেন, আবার অনেক কিছু দেখাবো।